আজকের আয়োজনের সম্মানিত সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা,
এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছেন যেখানে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশ এদেশের মানুষের কাছে নির্ভরতার নাম এক বিশ্বাসের নাম পুলিশ বাহিনীর উপর সাধারণ মানুষের এই আস্থা ও বিশ্বাসকে আর্থিক খাতে ছড়িয়ে দিতে অর্থনৈতিক সাফল্যকে আরও বেগবান করতে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের একটি অনন্য উদ্যোগ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড গাজীপুর বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা ব্যবসা বাণিজ্যের প্রাণ এই গাজীপুরের মাওনায় আজ বাংলাদেশ আমাদের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাওনা শাখার উদ্বোধন হলো এই শুভক্ষণে আপনাদের সবাইকে স্বাগত সম্ভাষণ জানাচ্ছি সম্মানিত সুধী অনুষ্ঠানের এই পর্যায়ে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন আলহাজ মাওলানা মুজিবুর রহমান রহমানি ইমাম ও খতিব পুলিশ লাইন জামে মসজিদ গাজীপুর বিনীত অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة তোমরা যারা আমার পরিমাণ নিছো তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসার কথা বলবো না যা তোমাদেরকে ভয়াবহ জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের যে মহতি কাজ এই কাজ এরকম কাজ যেন সারা বাংলাদেশে হয় আমরা যেন করতে পারি সহযোগিতা করতে পারি আল্লাহ পাক সেই তৌফিক দান করুন আমিন বারাকাল্লাহ ফি হায়াতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশ থেকে সর্বপ্রকার অন্যায় অবিচার ও শোষণ উচ্ছেদ করার জন্য দরকার হলে আমি জীবন উৎসর্গ করব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এমন আদর্শকে বুকে ধারণ করে এদেশের মানুষের পাশে রয়েছে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রতিষ্ঠিত কমিউনিটি ব্যাংক শুধুমাত্র পুলিশ বাহিনীর জন্যই নয় এ ব্যাংক এদেশের আপামর জনসাধারণের অর্থনৈতিক সমৃদ্ধিতে কাজ করে যাবে আহ্বান জানাচ্ছি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মশিউল হক চৌধুরীকে তার স্বাগত বক্তব্য রাখার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই সভায় প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশের লিমিটেডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ জাভেদ পাটওয়ারি বিপিএম পার সভায় উপস্থিত বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ মাননীয় সদস্যরা কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য সভায় উপস্থিত স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সতীর্থ আসসালামু আলাইকুম সপ্তাহের কর্মব্যস্ত প্রথম দিনের সকালে কমিউনিটি ব্যাংকের মাওনা শাখা আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে আপনাদের উপস্থিতির জন্য ব্যাংকের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ প্রদানের মাধ্যমে আমার বক্তব্য তুলে ধরছি গত 11ই সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকতার মাধ্যমে কমিউনিটি ব্যাংকের শুভ উদ্বোধন করেন দেশের 59তম ব্যাংক হিসেবে কমিউনিটি ব্যাংকের যাত্রা শুরু তখন থেকেই বিশ্বমানের তথ্য প্রযুক্তি দক্ষ মানব সম্পদের সমন্বয়ে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ ব্যাংকিং জগতে একটি বিশেষ ভূমিকা রাখতে পারবে নিঃসন্দেহে আমাদের ব্যাংকের তিনটি মূল স্তম্ভ তথা আস্থা নিরাপত্তা ও প্রতীক সর্বোচ্চ মানের সুশাসন সেবাদানের মাধ্যমে এই তিনটি স্তম্ভ সুনিশ্চিতের মাধ্যমে আমরা সামনে দিকে এগিয়ে যাব 2041 সালে উন্নত দেশ হওয়ার যে মহাযাত্রা বর্তমান সরকার শুরু করেছে তার কার্যক্রমের বিস্তৃতি আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি সরকারের গৃহীত উন্নয়ন রূপকল্প বাস্তবায়নের কল্পে এবং উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে কমিউনিটি ব্যাংক জনগণের সাথে নিয়ে একসাথে কাজ শুরু
করে যাবে। গ্রাহক সেবার মান উন্নয়ন, প্রদেয় প্রতিশ্রুতি রক্ষা, শহর থেকে গ্রাম পর্যন্ত ব্যাংক সেবা পৌঁছে দেওয়া, নতুন কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন শিল্পে বিনিয়োগ বান্ধব মনোভাব বজায় রেখে কমিউনিটি ব্যাংক দেশের উন্নয়ন অগ্রযাত্রায় মহিরুহ হয়ে উঠবে। মহান আল্লাহ পাক আমাদের এই যাত্রা সফল করুন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয়কে। এবার আমরা দেখব, শুনব এবং উপলব্ধি করব আমাদের গৌরবের সত্তাকে। চলুন উপভোগ করি কমিউনিটি ব্যাংকের উপর নির্মিত একটি অডিও ভিজুয়াল। বিনীত অনুরোধ জানাচ্ছি। সশস্ত্র প্রতিরোধ করে তোলে অকুত ভয় পুলিশ বাহিনী। শুরু হয় মুক্তিযুদ্ধ। ২০৪১ বাস্তবায়নের পথে অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাচ্ছে প্রিয় বাংলাদেশ। সমৃদ্ধ আগামী পথযাত্রায় সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশে। দেশের উন্নয়নের পূর্বশর্ত নিরাপদ সমাজ ও স্থিতিশীল আইন শৃঙ্খলা। সকল প্রতিকূলতা মোকাবেলা করে জনগণের জানমালের নিরাপত্তা বিধান সহ বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতকরণের মাধ্যমে উন্নয়নের চাকাকে সম্মানিত অতিথিবৃন্দ, একটি দেশ তখনই উপস্থিত আছেন বিশিষ্ট শিল্পপতি জনাব মোহাম্মদ আবদুল্লাহ জাবেদ, ব্যবস্থাপনা পরিচালক জাবেদ এন্ড জুবায়ের ফ্যাব্রিক্স। সম্মানিত অতিথিকে বিনীত অনুরোধ জানাচ্ছি তার শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য। আসসালামু আলাইকুম সম্মানিত সুধীবৃন্দ। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাওনা শাখার উদ্বোধন উপলক্ষে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি নোমান গ্রুপের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। অবশ্যই বলতে হবে যে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় এই ব্যাংক জোরালো ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে মনে করি। পুলিশ জনগণের বন্ধু, ব্যবসায়ীদের মিত্র, তাদের নিরলস প্রচেষ্টায় আজ দেশে শান্তি শৃঙ্খলা বিরাজ করছে। স্থিতিশীল পরিবেশ না থাকলে দেশের উন্নয়ন এবং জনগণের উন্নয়ন হয় না। বিদেশিরা বাংলাদেশে আসতে চাইতো না, যা দেশের ব্যবসার উপরে বিরূপ প্রভাব বিস্তার করত। কিন্তু পুলিশের সুদক্ষতার উপরে আস্থা রেখে বিদেশিরা এখন বাংলাদেশে আসছেন। পুলিশের কর্মতৎপরতায় দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং এই ব্যাংকের অনুমোদন দিয়ে সরকার অত্যন্ত প্রজ্ঞার পরিচয় দিয়েছে। মাওনা শ্রীপুর এখন এক বিশাল শিল্পাঞ্চলে পরিণত হয়েছে। শিল্প উদ্যোক্তা হিসেবে আমাদের ব্যবসায়ী গোষ্ঠীর দায়িত্বও বেড়েছে। একই সঙ্গে ব্যবসার নিরাপত্তা এবং স্থানীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক অগ্রগতিতে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আশা করি যে যোগ্যতা, দক্ষতা ও একাগ্রতা দিয়ে পুলিশ বাহিনী যে সেবা প্রদান করে আসছে, সে একই সাফল্যের ধারাবাহিকতায় পুলিশ এই ব্যাংক পরিচালনা করবে। নোমান গ্রুপ দেশের উন্নয়নে যুগ যুগ ধরে অবদান রেখে আসছে। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রয়োজনে যে কোনো ধরনের সহযোগিতা দিতে আমরা প্রস্তুত আছি এবং থ্যাংক ইউ।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রয়োজনে যে কোনো ধরনের সহযোগিতা দিতে আমরা প্রস্তুত আছি এবং আপনাদের এই উদ্যোগের সার্বিক সাফল্যতা কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বিশেষ অতিথি মহোদয়কে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গাজীপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব এস এম তরিকুল ইসলাম। মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে তার শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য স্বনির্ভর অনুরোধ জানাচ্ছি। ব্যাংকের মাওনা শাখা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি এবং সম্মানিত চেয়ারম্যান কমিউনিটি ব্যাংক, উপস্থিত এডিশনাল ইন্সপেক্টর জেনারেল পুলিশ সম্মানিত ডিআইজি মহোদয়, সম্মানিত পুলিশ সুপার মহোদয়, সম্মানিত কমিশনার জেএমপি, এমডি কমিউনিটি ব্যাংক, সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, সম্মানিত উপস্থিতি এবং সুধীবৃন্দ, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সম্মানিত সদস্য মণ্ডল, সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা। আমরা জানি যে বাংলাদেশে এখন প্রায় 60টির উপরে ব্যাংক আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে যাচ্ছেন যে এটিকে জনহিতকর কার্যে ভূমিকা রাখার জন্য, কিন্তু পরিসংখ্যানে দেখা যায় যে মাত্র 29টি ব্যাংক সেই ভূমিকা পালন করছে, অর্থাৎ তা অর্ধেকের কম। মাননীয় প্রধানমন্ত্রী বারবার সিঙ্গেল ডিজিটের কথা বলছেন, কিন্তু দেখা যাচ্ছে যে নানান কারণে সেটা হচ্ছে না। আমি মনে করি যে কমিউনিটি ব্যাংকের যে যাত্রা শুরু হয়েছে এটি একটি অত্যন্ত শক্তিশালী কাঠামোর উপর দাঁড়িয়ে শুরু হয়েছে, যাদের ইনিশিয়াল গ্রাহকই 2 লক্ষ এবং এটির যে কোনো ব্যাংকের পরিচালনার ক্ষেত্রে একটি শক্তিশালী পরিচালনা পর্ষদ প্রয়োজন হয়। একটি অত্যন্ত শক্তিশালী পরিচালনা পর্ষদ দিয়ে ব্যাংকের যাত্রা শুরু হয়েছে। আমাদের এখন কম্পিটিশনের যুগ, সবাই সেবা সহজ সেবা খোঁজেন এবং যে যতটা দৌড়ঘুড়ায় যে সুন্দর সেবা দিতে পারবে এবং কমিটমেন্ট রক্ষা করতে পারবে তারাই এগিয়ে, তারাই জনগণের আস্থা অর্জন করছে এবং জনগণ তাদের সাথে সম্পৃক্ত হচ্ছে। আমি আশা করি কমিউনিটি ব্যাংকের যে যাত্রা আজকে শুরু হলো অচিরেই এই ব্যাংকটি তাদের সর্বোচ্চ কমিটমেন্ট এবং সার্ভিস দিয়ে এই বাংলাদেশের অত্যন্ত ঘন একটি শ্রম ঘন এরিয়া, অর্থাৎ আমাদের আজকের প্রধান অতিথি স্যারের নলেজ হয়তো সেভাবে আছে যে এই জেলায় এই মুহূর্তে 4,650টি রেজিস্টার্ড ইন্ডাস্ট্রি আছে, 4,650টি, তার মধ্যে শুধু আরএমজি আছে 1650টি, অর্থাৎ এত বিরাট একটি জেলা। আরএমজি সেক্টরের 80% এখান থেকে যায়। এই ব্যাংক এখানকার আর আস্থা অর্জন করতে পারলে আমি মনে করি অচিরেই এটি একটি অত্যন্ত শক্তিশালী এবং বড় ব্যাংকে পরিণত হবে এবং আমরা সেটা আশা রাখি। এবং সকলের, আপনারা যারা এসেছেন সকলের সুস্বাস্থ্য এবং আজকের প্রধান অতিথি মহোদয় সহ সকলের সুস্বাস্থ্য এবং শুভকামনায় আমি কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত জেলা প্রশাসক মহোদয়, সম্মানিত উপস্থিতি, সম্মানিত অতিথিবর্গ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম বার পিপিএম বার, স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য প্রদান করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট কমিউনিটি ব্যাংক লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি বিপিএম বার, নিষ্ঠা দক্ষতা এবং দূরদর্শিতা দিয়ে বাংলাদেশ পুলিশকে যুগান্তকারীভাবে এগিয়ে নিয়েছে এবং আগামী বাংলাদেশের জনগণকে উপহার দিয়েছেন। মঞ্চে উপবিষ্ট অতিরিক্ত আইজিপি ডক্টর মোহাম্মদ মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজিপি এবং ব্যাংকের পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য
উপস্থিত রয়েছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মশিউল হক চৌধুরী, উপস্থিত রয়েছেন জেলা প্রশাসক জনাব এইচ এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার জনাব শামসুন নাহার এবং এই এলাকার প্রখ্যাত ব্যবসায়ী জনাব মোহাম্মদ আবদুল্লাহ জাবের। আমার সামনে উপবিষ্ট ব্যাংকের সম্মানিত পরিচালক এবং বাংলাদেশ পুলিশের ডিআইজি জনাব আবু হাসান মোহাম্মদ তারিক, ডিআইজি ফাইন্যান্স, উপস্থিত রয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম বার, উপস্থিত রয়েছেন ব্যাংকের আরেকজন পরিচালক মোহাম্মদ ফেরদৌস, যিনি আমাদের একজন পুলিশের এআইজি, এই এলাকার উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হক, অন্যান্য ব্যবসায়ীবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সুধীবৃন্দ, বাংলাদেশের প্রকৃতির এক অপূর্ব লীলাভূমি এই শ্রীপুর, এবং সাথে সাথে এটি একটি শ্রম বর্ধিষ্ণু এলাকা, একটি শিল্প বর্ধিষ্ণু এলাকা। অতি অল্প দিনের মধ্যেই কিন্তু এই এলাকাটি একটি গ্রাম থেকে, বন এলাকা থেকে একটি শিল্প এলাকায় কিন্তু পরিণত হয়েছে, এবং আমি বলবো গাজীপুর জেলার মেট্রোপলিটন এলাকা বাদ দিলে এটি সবচেয়ে আপনার জনবহুল এলাকা, এটি সবচেয়ে প্রধান বাণিজ্যিক এলাকা, এবং এখানে সবচেয়ে বড় জনসমাগমের এলাকা। এটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে, এই উপজেলাটিকে এই মহাসড়কটি দুই ভাগে বিভক্ত করেছে, এবং এই মাওনা এলাকাটি এই মহাসড়কের পাশে, সেই সকল দিক দিয়ে এই এলাকাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই এলাকার জনসাধারণ, আমি জানি, আমার একটি আলাদা শ্রদ্ধা রয়েছে। আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং অত্যন্ত সুধী জন এই এলাকার লোক। এই এলাকার মাননীয় সংসদ সদস্য হিসেবে এর আগে ছিলেন এবং মাননীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন সর্বজন শ্রদ্ধেয় নেতা অ্যাডভোকেট রহমত আলী, এবং বর্তমানে যিনি রয়েছেন একজন উদীয়মান তরুণ নেতা, যার নেতৃত্বে বর্তমানে এই এলাকা চলছে, এবং মাননীয় সংসদ সদস্য জনাব ইকবাল হোসেন সবুজ, তিনি এখানে উপস্থিত নেই। আমার এখানে ইউনো সাহেব উপস্থিত নেই, থাকলে আমাদের ভালো লাগতো। আমি এসিল্যান্ড সাহেবকে দেখেছি, পৌরসভার মেয়র সাহেবকে আমি খুঁজছিলাম, আছেন, আচ্ছা, দেশের বাইরে আছেন আর কি। তো আমরা যেহেতু কমিউনিটি ব্যাংক, আপনারা জান বা ইতিমধ্যে জেনেছেন, এটি পুলিশের ব্যাংক, এটি পুরোপুরি পুলিশের ব্যাংক, এটির মালিক বাংলাদেশ পুলিশের 2 লক্ষ সদস্য যারা আছে তারা সবাই কিন্তু এই ব্যাংকটির মালিক। সেই অর্থে সরকারি লোকজনই আপনার এই ব্যাংকটির মালিকানা। এটি একটি আমাদের কল্যাণ ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আপনারা ইতিমধ্যে ব্যাংক সম্পর্কে ব্যাপক ধারণা আপনারা নিয়েছেন, বাংলাদেশের মানুষ, বিশেষ করে ব্যাংক ছাড়া বাংলাদেশ কেন, বিশ্ব কিন্তু এখন অচল, ব্যাংক ছাড়া কিন্তু আমরা মোটেই কিছু চিন্তা করতে পারি না। এখন আমাদের কিন্তু বিদ্যুৎ বিল দেওয়া থেকে শুরু করে অন্যান্য, কিছুদিন পরে দেখবেন ট্যাক্সও আমাদের ব্যাংকের মাধ্যমে দিতে হচ্ছে, এরকম সব কিছু কিন্তু অর্থনৈতিক সকল কর্মকাণ্ড কিন্তু ব্যাংক কেন্দ্রিক হয়ে যাবে। এখন আমরা বাজারে কিছু কিনতে যাই, ব্যাংকের একটা কার্ড পকেটে করে কিনতে যাই, আমাদের টাকা বড় করতে হয় না। তো সেই জন্য ব্যাংকের কিন্তু একটি আলাদা গুরুত্ব রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ পুলিশের সদস্যরা, আমরা হাজির হয়েছি জনগণের কাছে এই কমিউনিটি ব্যাংকটি নিয়ে। আপনারা লক্ষ্য করেছেন, এই ব্যাংকটির নাম আমরা দিয়েছি কমিউনিটি ব্যাংক, এটি কিন্তু পুলিশের মালিকানায়। আমরা কিন্তু এটাকে পুলিশ ব্যাংক নাম দিতে পারতাম, আমরা কিন্তু সেটি দিইনি, আমরা কমিউনিটি ব্যাংক নিয়ে দিয়েছি। কারণ কি, বাংলাদেশের পুলিশ কিন্তু কাজ করে সব কমিউনিটিকে সাথে নিয়ে, কমিউনিটির জন্য কাজ করে এবং কমিউনিটিকে সাথে নিয়ে কাজ করে, আপনারা জানেন। এবং আমাদের কমিউনিটি পুলিশিংও আছে, তাই না, যারা সরাসরি মানে সম্পৃক্ত থাকেন আমাদের সঙ্গে, পুলিশের সঙ্গে, এবং সবসময় আপনারা দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করে একটি বিরাট ভূমিকা আপনারা রেখে থাকেন, এবং সেই সব অনেক কিছু বিবেচনা করে কিন্তু আমরা এই ব্যাংকটির নাম কমিউনিটি ব্যাংক করেছি। এবং সেটি আমি বলবো যে এটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের কমিউনিটিকে। তো এই এলাকাটি একটি শিল্প সমৃদ্ধ এলাকা, এই এলাকা একটি শ্রমঘন এলাকা,
এই এলাকাটি এই জনসাধারণের একটি অন্যরূপ একটি মিলন মেলা একটি অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ এলাকা। এই এলাকায় কিছু গুরুত্বপূর্ণ জিনিসও রয়েছে, বিশেষ করে সাফারি পার্কটা এখানে, যেটি বাংলাদেশের মানুষ এখানে দেখার জন্য আসে, একটি একটি অন্যতম পর্যটন এলাকা। অনেক দিক দিয়ে কিন্তু আমি বলবো মাওনা এলাকা একটি গুরুত্বপূর্ণ এলাকা। তো সেই এলাকায় আমরা এই পুলিশ ব্যাংকটি এখানে তৈরি করেছে। পুলিশের ব্যাংকের যে বিষয়টি আপনারা বুঝতে পাচ্ছেন যে অন্যান্য ব্যাংক যেগুলো হয়েছে বা আপনারা লেনদেন করে থাকেন, এগুলো বেশিরভাগই কিন্তু ব্যবসায়ীদের তৈরি ব্যাংক, ব্যবসায়ী মালিকানা থাকে তাদের, কিন্তু মূলত লাভের উদ্দেশ্য নিয়েই কিন্তু ব্যাংক তৈরি করা হয়। তো আমরা বলবো যে অবশ্যই সেবার উদ্দেশ্য থাকে, কিন্তু আমরা সেটিতে আমরা সকল ব্যাংককে আমরা পেছনে ফেলতে চাই, পেছনে ফেলে আমরা জনগণের সেবা দিতে চাই। একটি সেবাধর্মী ব্যাংক, সেবামুখী ব্যাংক, সহজ ব্যাংক, যেমন আপনার টাকা রাখার জন্য যেটি সহজে রাখতে পারা এবং নিরাপত্তা যাতে আপনার থাকে সেটি একটি বিষয় আছে। আপনি এখান থেকে লোন নেবেন, সহজে নেবেন, স্বল্প সুদে নেবেন, তারপরে আপনার স্বল্পতম সময়ে এটি পাবেন, এরকম অনেক প্রশ্ন কিন্তু জনগণের কাছে থাকে, ব্যাংক নিয়ে থাকে। আমরা অনেক বিড়ম্বনার কথাও কিন্তু পত্রিকান্তরে জানি এবং ব্যক্তিগত অভিজ্ঞতাও কিন্তু আমাদের রয়েছে। আমাদের যেটা অ্যাপ্রোচ, আমরা যেটা এখানে করতে চাই সেটি হলো আমরা সহজ শর্তে আপনাকে ঋণ দিতে চাই, সহজভাবে আপনাকে কোনো ঝামেলা ছাড়া ঋণ দিতে চাই, সহজভাবে আমরা সেবাটি দিতে চাই এবং আপনার টাকাটির নিরাপত্তা ঠিক সেইভাবে আমরা দিতে চাই। আপনারা জানেন যে কমিউনিটিকে নিয়ে কাজ করে বাংলাদেশ পুলিশ মানুষের জীবনের নিরাপত্তা দেয়, মানুষের আইন শৃঙ্খলা দিয়ে মানুষকে সেবা দেয়। আমরা ঠিক সেই পাশাপাশি সেটির সাথে সাথে আমরা আপনার জীবনের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি আপনার অর্থনৈতিক নিরাপত্তার নিশ্চয়তা, আপনার টাকা পয়সার নিরাপত্তার নিশ্চয়তা প্রতিশ্রুতি নিয়ে ব্যাংক আপনার কাছে এসে দাঁড়িয়েছে। আপনাকে আইন শৃঙ্খলায় আপনাকে যেমন সহযোগিতা দিয়ে থাকে, ব্যাংকিং সেবা অর্থাৎ অর্থনৈতিক সেবা দেওয়ার প্রত্যাশায় কিন্তু আপনার পাশে এসে দাঁড়িয়েছে। আমরা আমাদের বক্তৃতায় শুনেছি, আমাদের এমডি সাহেব বলেছেন যে এখানে বাংলাদেশে এখন 59টি ব্যাংক রয়েছে, তো সেই হিসেবে এটি আমাদের কিন্তু 59তম ব্যাংক। তো আমি এখানে প্রত্যাশা করব, এখানে আমাদের এই এলাকার আপনার সুধীজন রয়েছেন, আপনার এখানে অনেক বড় বড় ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে মঞ্চে আমাদের একজন এই এলাকার সবচেয়ে বড় ব্যবসায়ী হিসেবে তাকে আমি চিনি, তিনি রয়েছেন, অন্যান্য স্থানীয় জনসাধারণ এখানের সুধী সমাজ এখানে রয়েছেন। আমরা চাই পুলিশ যেমন আপনার পাশে থাকে সবসময়, আপনার নিরাপত্তা নিয়ে থাকে পাশে থাকে, আপনার জীবনের নিরাপত্তা নিয়ে, আপনার মালের নিরাপত্তা নিয়ে পুলিশ আপনার পাশে থাকে। তো এই মাওনা এলাকায় এই আপনার কমিউনিটি ব্যাংকটিও সেইভাবে সবার আগে আপনার এখানে আপনার পাশে থাকতে চায়। আমি মনে করি যে আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা এখানের যে নেতৃবৃন্দ রয়েছেন, ব্যবসায়ী নেতৃবৃন্দ রয়েছেন, সকলের কাছে আমাদের সেই আবেদন থাকবে। এবং সেই প্রেক্ষিতে আমি বলতে চাই যে এখানে আমাদের কমিউনিটি ব্যাংক 59তম ব্যাংক নয়, অল্প কিছুদিনের মধ্যেই এই ব্যাংকটি এই এলাকার 1নম্বর ব্যাংকে পরিণত হবে, সেই আপনারা আপনাদেরকে সহযোগিতা করবেন। আমরা 1নম্বর সেবা আপনাদের দেওয়ার প্রতিশ্রুতি নিচ্ছি। এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি, আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ। স্যারকে ধন্যবাদ জানাচ্ছি স্যারের বলিষ্ঠ উচ্চারণের জন্য। সম্মানিত সুধী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে উপহার দিয়েছেন চিরসবুজই বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে জাতির পিতার সেই স্বপ্ন এখন অনেক পথ পেরিয়েছেন, আমরা এখন স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে। এই পথ চলাকে আরও সমৃদ্ধশালী করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে আজকে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাওনা শাখার। সম্মানিত উপস্থিতি, মাননীয় প্রধান অতিথি জনাব ডক্টর জাভেদ পাটোয়ারি, বিপিএম বা ইন্সপেক্টর জেনারেল অফ বাংলাদেশ পুলিশ, চেয়ারম্যান বাংলাদেশ কমিউনিটি ব্যাংক লিমিটেডের আমাদের মাঝে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথির বক্তব্য প্রদান করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম, সকল প্রশংসা আল্লাহ তাআলার। আজকে একটি চমৎকার সকালে আমরা এখানে সমবেত হয়েছি,
কমিউনিটি ব্যাংকের মাওনা শাখার উদ্বোধন উপলক্ষে। এই উদ্বোধনী অনুষ্ঠানে আগত যারা মঞ্চে বসে আছেন, আমাদের ব্যাংকে পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, গাজীপুর জেলা পুলিশের এসপি, গাজীপুর জেলার জেলা প্রশাসক, কমিউনিটি ব্যাংকের এমডি মহোদয়, বিশিষ্ট ব্যবসায়ী আপনাদের এলাকার জাবের জুবায়ের গ্রুপের মিস্টার জাবের, আমরা যাদের জন্য এখানে এই ব্যাংকটি স্থাপন করেছি, আমার সামনে আপনারা যারা বসে আছেন, অত্র এলাকার বিশিষ্ট আমন্ত্রিত ব্যক্তিবর্গ, সুধীবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ এবং সম্মিলিত নারী পুরুষ যারা এখানে আছেন, সবাই আমাদের মিডিয়ার সহকর্মীবৃন্দ, পুলিশের বিভিন্ন পর্যায়ে উপস্থিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আপনাদের মনে ধারণা জাগতে পারে যে পুলিশ তো নিরাপত্তা নিয়ে ব্যস্ত থাকে, তারা আবার কেন ব্যাংক পরিচালনা এসছে? আমার পূর্বে ঢাকা রেঞ্জের ডিআইজি মহোদয়, যিনি এই ব্যাংকের একজন সম্মানিত পরিচালক, তিনি মোটামুটি বিস্তারিতভাবে ব্যাংকে সাথে আমাদের পুলিশের সম্পর্ক নিয়ে আপনাদেরকে বলেছেন। আসলে এই ব্যাংকটি প্রতিষ্ঠার পিছনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা বিশাল অবদান রয়েছে। তিনি বাংলাদেশ পুলিশের সদস্যদের কল্যাণার্থে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে বলেছিলেন পুলিশ কল্যাণ ট্রাস্ট, যে কল্যাণ ট্রাস্টের মূল উদ্দেশ্য বাংলাদেশ পুলিশের যে সকল সদস্য চিকিৎসা বঞ্চিত হচ্ছে, শিক্ষা বঞ্চিত হচ্ছে অথবা অসুস্থতায় সহায়তার প্রয়োজন হচ্ছে, তাদের সাহায্যার্থে এগিয়ে আসা। কল্যাণ ট্রাস্ট চালাতে গিয়ে আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানালাম যে আমাদের প্রায় 210,000 পুলিশ সদস্য আমাদের নিজস্ব ব্যাংকিং সেবার ব্যবস্থা যদি থাকে, তাহলে আমরা একই সাথে বাংলাদেশ পুলিশের এই 2 লক্ষাধিক সদস্য, তাদের পরিবারবর্গ নিয়ে প্রায় 10 লক্ষাধিক পুলিশ এবং তাদের পরিবারের সদস্য সহ সারা বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল জনমানুষের কল্যাণার্থে আমরা আমাদেরকে নিবেদিত করতে পারব। আমাদের প্রস্তাবনায় মাননীয় প্রধানমন্ত্রী এক বাক্যে সাড়া দেন এবং আপনারা দেখেছেন আমাদের এই ব্যাংকের জন্ম হয়েছে মাত্র 2 মাস আগে,
এই বছরই সেপ্টেম্বর মাসে মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাংকটি উদ্বোধন ঘোষণা করেছেন। আমরা কেন এই ব্যাংকের নাম কমিউনিটি ব্যাংক রাখলাম, আমার সহকর্মী ঢাকা রেঞ্জের ডিআইজি মহোদয় এ বিষয়েও বিস্তারিত বলেছেন আপনাদেরকে। আমরা সার্বক্ষণিকভাবে কাজ করি আপনাদের সাথে, যারা কমিউনিটির সদস্য। কমিউনিটি একটি সমাজ, আপনারা দেখেছেন আমাদের কমিউনিটি পুলিশিং ধারণাটিও কিন্তু আপনাদেরকে ঘিরে, সামাজিক নিরাপত্তায় সমাজকে ঘিরেই কিন্তু আমরা আবর্তিত হই, যে জন্য আমরা সবসময় চাই জনগণের পুলিশ হতে। এই যে কমিউনিটি ব্যাংকের কনসেপ্টটি, এটিও কিন্তু আপনাদের দোরগোড়ায় আমাদেরকে নিয়ে যাওয়ার একটি প্রচেষ্টা মাত্র। এই মাওনা এবং শ্রীপুর গাজীপুর জেলার একটি অন্যতম শিল্পঘন, শ্রমিক ঘন এবং অত্যন্ত দ্রুত বর্ধিষ্ণু একটি অঞ্চল। আমি এখানে এসে শুনলাম প্রায় 33টি ব্যাংকের কার্যক্রম এই এলাকায় আবর্তিত হচ্ছে। আমাদের জেলা প্রশাসক মহোদয় বললেন যে এই এলাকায় প্রায় 4,500 শিল্প রেজিস্টার্ড, তার মানে আরও 4,500 শিল্প আছে আনরেজিস্টার্ড বা তারও চেয়ে বেশি হতে পারে। তো প্রায় 10,000 শিল্প আপনার এই এলাকাকে ঘিরে আবর্তিত হচ্ছে। তাহলে আপনারা চিন্তা করুন এখানে কত লক্ষ লোক এই শিল্পের উপরে নির্ভরশীল হয়ে আছে, বাণিজ্যের উপরে নির্ভরশীল হয়ে আছে। জাবের জুবাইর সাহেব বলছিলেন যে শুধুমাত্র তাদের ইন্ডাস্ট্রিতেই কত 70,000, প্রায় এখানেই আপনার প্রায় 40,000 সদস্য তাদের আপনাদের এলাকাতেই রয়েছে। এমনি আমি হয়তো জানি না, আপনারা হয়তো আরও ভালো জানেন যে এখানে এই ধরনের আরও অনেক শিল্প প্রতিষ্ঠান রয়েছে যাদের এই ধরনের শ্রমিক সংখ্যা রয়েছে এবং যারা বাংলাদেশকে গড়ে তোলার ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখছে। প্রত্যেকটি শ্রমিক, প্রত্যেকটি ব্যক্তি বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য পজিটিভভাবে আপনারা কন্ট্রিবিউট করছেন। তেমনিভাবে আপনাদের দোরগোড়ায় আমরা এই যে আমাদের ব্যাংকটিকে নিয়ে এসেছি, আপনারা যদি দেখেন আমাদের ব্যাংকের মোটো প্রথমটি হলো কি, ট্রাস্ট। ট্রাস্টটা কি? বিশ্বাস। আপনারা নিশ্চিন্তভাবে এই কমিউনিটি ব্যাংকের উপরে বিশ্বাস রাখতে পারেন, তার কারণ এর পিছনে রয়েছে বাংলাদেশ পুলিশের 2,00,000 সদস্য। এটা আপনারা মনে রাখবেন যে আপনার উপার্জিত আমানত যদি আমাদের ব্যাংকে গচ্ছিত রাখেন, এটি একেবারে নিরাপদ। দেখেন, সিকিউরিটি অ্যান্ড প্রগ্রেস, দেশের উন্নয়নে আমরা কিভাবে অবদান রাখতে পারি, এটি নিশ্চয়ই আপনারা আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোতে আমাদের ব্যাংকের তরফ থেকে নিশ্চয়ই আপনাদের কাছে, ওনারা এখানে একদিন হয়তো ওপেন হাউসে আপনারা নিশ্চয়ই সকলকে বোঝাতে সক্ষম হবেন এবং নিশ্চিতভাবে আমরা বিশ্বাস করি যে আপনারা অবশ্যই আমাদের ব্যাংকের সেবা গ্রহণ করলেই বুঝতে পারবেন যে ব্যাংকটি কতটুকু জনবান্ধব। আমরা গাজীপুরের এই মাওনাকে কেন বেছে নিয়েছি প্রথম পর্যায়ে, এটি একদিকে
গাজীপুর জেলাটি একটি ঐতিহাসিক জেলা। মুক্তিযুদ্ধের প্রথম পর্যায় থেকে কিন্তু প্রথম সশস্ত্র প্রতিরোধ আপনারাই গড়ে তুলেছিলেন এই গাজীপুর জেলা। সেই জন্য কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশ আপনাদের এই বীরত্ব গাথাকে তুলে ধরেছে পৃথিবীর বুকে। এবং ঐতিহ্যের মিশ্রণেও কিন্তু আপনারা এখানে সেই ভাওয়াল রাজা থেকে নিয়ে শুরু করে ঐতিহাসিক ঐতিহাসবিদরা বলেন এই গাজীপুরের অনেক ঐতিহ্য আমরা শত শত বছর আগের থেকে শুনে এসেছি এই এলাকাকে ঘিরে। সুতরাং ইতিহাস এবং ঐতিহ্য দুটো কিন্তু আপনারা গর্বিত অংশীদার। আর এখন বর্তমানে হয়েছেন শিল্পে আপনারা সর্বশ্রেষ্ঠ স্থান দখল করে আছেন এই গাজীপুর সারা বাংলাদেশের মধ্যে। সুতরাং সব দিক বিবেচনা করলে গাজীপুরের এই অঞ্চলটি আমাদের জন্য যেমন খুবই গুরুত্বপূর্ণ পুলিশের তরফ থেকে, তেমনি আমি মনে করি যে ব্যাংকিং দৃষ্টিভঙ্গি থেকেও আপনাদের এলাকাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। আমি কিছুক্ষণ আগেই কথা বলছিলাম আমাদের সহকর্মীদের সাথে যে আপনাদের এই এলাকাকে আমরা একটি আইসি, দ্যাট ইজ বাংলা কি, তদন্ত কেন্দ্র আমরা এখানে স্থাপন করার জন্য ব্যবস্থা গ্রহণ করব, যাতে আমি জানি এখান থেকে আপনাদের থানা বেশ দূরে এবং এই এলাকাটি আশেপাশে এরকম কোনো পুলিশের উপস্থিতি যাতে সার্বক্ষণিকভাবে থাকে, তার আমরা এই এলাকাতে একটি তদন্ত কেন্দ্র স্থাপন করার জন্য প্রক্রিয়া শুরু করার জন্য আমি আমার সহকর্মীদের নির্দেশনা দিয়েছি। আমরা চাই আপনাদের কাছে আসতে, আপনাদের পাশে আসতে। কমিউনিটি ব্যাংকও তেমনি একটি উদ্যোগ আমাদের, আপনাদের পাশে থেকে, আপনাদের কাছে থেকে আপনাদেরকে আপনাদের বিনিয়োগ যাতে নিরাপদ থাকে, আপনাদের সঞ্চয় থাকে যাতে নিরাপদ থাকে, সেই নিশ্চয়তা দেওয়ার জন্যই কিন্তু কমিউনিটি ব্যাংক আপনাদের দোরগোড়ায় চলে এসেছে। আপনাদের এই এলাকাটিকে ঘিরে এখন অসংখ্য সরকারি দপ্তর গড়ে উঠছে, বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠছে, হাইটেক পার্ক আপনাদের এলাকায় গড়ে উঠেছে। সার্বিকভাবে বিবেচনা করলে কিন্তু আপনার এই গাজীপুর কিন্তু কোনো অংশে ঢাকার চেয়ে কম নয় গুরুত্বের দিক থেকে। আপনারা দেখেছেন নির্মাণযোগ্য যেভাবে হচ্ছে, রাস্তাঘাট যেভাবে তৈরি হচ্ছে, আগামী 4-5 বছর পরে এই গাজীপুরকে আর চেনা যাবে না সে পুরানো অবয়বে। যারা এই মুহূর্তে দেশের বাহিরে আছেন, এই গাজীপুরের সম্মানিত নাগরিক, তারা যদি 3-4 বছর পরে দেশে ফিরেন তাহলে তাদেরকে চোখ বন্ধ করে এখানে নিয়ে আসলে বলবে যে আপনি কোথায় নিয়ে আসছেন, এটা তো কোথায়, এটা সেই গাজীপুর ছিল, কেউ কিন্তু চিনতে পারবে না। আপনারা কিন্তু সেই উন্নয়নের পথে সহযাত্রী এবং উন্নয়নকে ধারণ করে আপনারা গাজীপুরকে পরিবর্তন করে দিচ্ছেন এই সরকার। আমরা চাই আপনাদের এই উন্নয়নের সহযোগী হতে, আমরা চাই আপনাদের পাশে থেকে গাজীপুর পাশিকে সহায়তা দিতে। আর যেহেতু আমরা এখানে পুলিশের তরফ থেকে এসেছি, স্বাভাবিকভাবেই আমি যদিও এই ব্যাংকের চেয়ারম্যান, আমি কিন্তু বেতনবিহীন চেয়ারম্যান, বেতনহীন চেয়ারম্যান আমি, আমি যেহেতু এখানে ইন্সপেক্টর জেনারেল হিসেবেও আমার একটি পরিচয়, সবচেয়ে বড় পরিচয় যেটি, আপনাদের এই ফোরামটাকে আমি ব্যবহার করতে চাই এই এলাকাতে যাতে মাদকের আগ্রাসন বন্ধ হয়, এই এলাকাটিতে যাতে কোনোভাবেই সন্ত্রাসী তৎপরতা না চলতে পারে, এই এলাকাটাতে যাতে কোনোভাবেই জঙ্গি তৎপরতা মাথাচাড়া না দিতে পারে, এটি
এই ঢাকা জেলা সরি আমাদের গাজীপুর জেলার পুলিশ সুপার সহ আমার সকল সহকর্মী গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার সহ তার সকল সহকর্মীকে আমি নির্দেশনা প্রদান করছি যাতে এই এলাকাটি অতি শীঘ্রই মাদক মুক্ত আমরা ঘোষণা করতে পারি। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন, আমরাও সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছি, আমাদের সামনের এই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেই চ্যালেঞ্জটি মোকাবেলা করার জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আমরা আশা করব এই গাজীপুর তার একটি রোল মডেল হবে, আমাদের এসপি গাজীপুর এবং কমিশনার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ তার সকল সহকর্মীকে নিয়ে মাদক নির্মূল, জঙ্গিবাদ নির্মূল এবং সন্ত্রাস নির্মূলে জনগণের পাশে থেকে জনগণকে সাথে নিয়ে এগিয়ে যাবে এবং আপনাদের পুলিশ যাতে হতে পারে, জনগণের পুলিশ যাতে হতে পারে সেই প্রচেষ্টা তারা অব্যাহত রাখবে। সেই আশাবাদ ব্যক্ত করে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের পাশে থাকুন, আমরা আপনাদের পাশে আছি সব সময়। আরেকটি কথা আমি বলে যাই, যে কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে 24/7 পাবেন। শুধু একটা নাম্বার মনে রাখবেন, আপনার যে কোনো প্রয়োজন যখন হবে আপনারা 999999 এই সংখ্যাটি মনে রাখবেন, 999, এই 999-এ ফোন করে যদি আপনি জানান আপনার পাশের বাড়িতে একটি ডাকাতি হচ্ছে, কোনো একটি দুর্ঘটনা ঘটছে, একটি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা আগুন লেগেছে অথবা যে কোনো তড়িৎ সহায়তার জন্য, পুলিশের সহায়তার জন্য, অ্যাম্বুলেন্সের সহায়তার জন্য, ফায়ার সার্ভিসের সহায়তার জন্য যদি আপনি মনে করেন, যে কোনো মুহূর্তে আপনি 999-এ ফোন করবেন, আপনার সেবায় বাংলাদেশ পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে একটি ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, মর্মান্তিক ট্রেন অ্যাক্সিডেন্ট, যেখানে আমরা আমাদের অনেকেই প্রাণ দিতে হয়েছিল। ট্রেন অ্যাক্সিডেন্টের পরপরই ট্রেনের একজন যাত্রী তাৎক্ষণিকভাবে বাংলাদেশ পুলিশের কন্ট্রোল রুম এই 999-এ ফোন করে ট্রেনের অ্যাক্সিডেন্টের খবর জানায় এবং তাৎক্ষণিকভাবে আমাদের সহকর্মীরা ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স, লোকাল পুলিশ, তারপরে রেলওয়ে পুলিশ সহ সবাইকে অবহিত করে, যেখানে কয়েক মিনিটের মধ্যে পুলিশের এবং সকল সদস্যরা পৌঁছে যায়, ফায়ার ব্রিগেডের সদস্যরা পৌঁছে যায়, অ্যাম্বুলেন্স পৌঁছে যায়, যার পরিপ্রেক্ষিতে খুব তাড়াতাড়িভাবে আহত সদস্যদেরকে আমরা হাসপাতালে স্থানান্তর করতে সক্ষম হয়েছি এবং যাদের রক্তের প্রয়োজন তাদের রক্তের জন্য আমরা সবাইকে আহ্বান জানিয়েছি। আপনারা জানেন কয়েকদিন আগে বুলবুল নামের যেই ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আঘাত এনেছিল, সেই সময় একটি পন্টুন ভেসে গিয়েছিল যাতে 30 জন শ্রমিক ছিল, তাদের মধ্যে একজন বুদ্ধি করে 999-এ ফোন করে পুলিশকে অবহিত করে যে আমাদেরকে বাঁচান, আমরা ভেসে যাচ্ছি সমুদ্রের দিকে। পুলিশ তাৎক্ষণিকভাবে আমাদের নৌ পুলিশকে খবর দেয়, কোস্টগার্ডকে খবর দেয়, স্থানীয় অন্যান্য পুলিশকে খবর দেওয়ার পরে তারা গিয়ে সে পল্টনটিকে উদ্ধার করে এই 30 জনকে প্রাণে বাঁচায়। এরকম অসংখ্য ঘটনা রয়েছে আমাদের এই 999-এর যারা ফোন করেছেন এবং এই ফোনটি
হলো টোল ফ্রি ফোন, আপনার জন্য কোনো পয়সা খরচ হবে না এখানে ফোন করতে। আপনার টেলিফোনে যদি কোনো ব্যালেন্স নাও থাকে তারপরে আপনি 999 ফোন করতে পারবেন এবং আপনার যে প্রয়োজন কেটি জানাতে পারবেন। তবে দয়া করে কেউ বিনা কারণে 999 ফোন করে তাদেরকে ব্যতিব্যস্ত করবেন না। ওখানে আমাদের 100টা অপারেটর কাজ করছে দিবারাত্র 24 ঘন্টা 7 দিন, এবং যদি কারো সুযোগ থাকে আমাদের সেই সেন্টারটি দেখার, আপনি ওখানে গেলে দেখবেন প্রত্যেকটি লোক সার্বক্ষণিকভাবে টেলিফোনে আছে। আমরা এই 2 বছর হতে যাবে আমাদের ডিসেম্বরে, 2 বছরের মধ্যে আমরা প্রায় 2 কোটি টেলিফোন কল রিসিভ করেছি এই 2 বছরে, এবং যার মধ্যে প্রায় 50 লক্ষাধিক এই ধরনের কেস আমরা সলভ করেছি। এটি একটি বিরাট সাফল্য আমাদের। তাই আমি বলছি, যাদের প্রয়োজন এরকম যদি খুব গুরুতর কোনো বিপদে কেউ পড়েন, আপনার পুলিশের সহায়তা দরকার, তখনই 999 ফোন করবেন। অযথা তাদেরকে ব্যস্ত করে যদি আপনি শুধুমাত্র মজা করার জন্য ফোন করেন, তাহলে সেই সময় হয়তো একজন গুরুতর ব্যক্তি হয়তো ফোনের লাইন পাচ্ছে না আপনার জন্য, যার প্রয়োজন রোগীকে এই মুহূর্তে হসপিটালে নিয়ে যাওয়া, অথবা একটি অ্যাক্সিডেন্টের খবর জানানো, অথবা একটি অগ্নিকাণ্ডের খবর জানানো, সে হয়তো লাইন পাচ্ছে না। দয়া করে এই ধরনের কোনো কাজ না করে আপনারা চেষ্টা করবেন। আপনারা যদি কখনো কোনো বিপদের সংবাদ পান, অথবা আপনার কাছে কোনো এই ধরনের যে কথাটা আমি বললাম, যদি আপনি মনে করেন যে আপনার এলাকায় কোথাও মাদকের ব্যবসা হচ্ছে আপনি জানেন, আপনি 999 ফোন করে এই খবরটি দিয়ে দেন যে অমুক জায়গায় অমুক এলাকায় আপনারা এখনই পুলিশ পাঠান, দেখেন যে এখানে মাদকের ব্যবসা চলছে, পুলিশ কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আপনার কাছে যদি খবর থাকে কোথাও জঙ্গি তৎপরতা কারা ভাড়া নিয়েছে কোনো বাসা, যে বাসায় আপনাদের সন্দেহ হচ্ছে যে এদের চাল চলনে এরা স্বাভাবিক জীবনযাপন করছে না, এরা জঙ্গি সংগঠনের সদস্য হতে পারে, আপনারা 999 ফোন করে তাৎক্ষণিকভাবে জানান, আমাদের পুলিশ সেখানে পৌঁছে যাবে। এইভাবে আপনি আমাদের পাশে থাকতে পারেন সার্বক্ষণিকভাবে, আমরা আপনার পাশে সার্বক্ষণিকভাবে থাকতে পারি। আসুন আমরা একে অপরের জন্য, আমরা চাই জনগণের পুলিশ হতে, আপনাদের পুলিশ হতে, আপনাদের পাশে থেকে আপনাদের সহায়তা করতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথিকে, মাননীয় ইন্সপেক্টর জেনারেল পুলিশকে সম্মানিত উপস্থিতি। এখন মাননীয় প্রধান অতিথিকে কমিউনিটি ব্যাংক মাওনা শাখার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হবে। স্মারক প্রদান করছেন মাওনা শাখার ব্যবস্থাপনা ব্যবস্থাপক জনাব ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ আহমকে বিনীত অনুরোধ জানাচ্ছি স্মারক প্রদান করার জন্য। এবার আমাদের মাঝে সমাপনী বক্তব্য প্রদান ও ধন্যবাদ জ্ঞাপন করবেন আজকের এই মহতী আয়োজনের সম্মানিত সভাপতি জনাব স্যামসন নাহার, পিপিএম বা পুলিশ সুপার গাজীপুর। স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর মাওনা শাখার শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানমালার আলোচনা পর্বের শেষ প্রান্তে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি, বিপিএমবার, আইজিপি বাংলাদেশ পুলিশ এবং কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান।
আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ মইনুর রহমান চৌধুরী বিপি এমবার অ্যাডিশনাল আইজিপি অ্যাডমিন এবং কমিউনিটি ব্যাংকের একজন সম্মানিত পরিচালক। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব হাবিবুর রহমান বিপি এমবার পিপি এমবার ডিআইজি ঢাকা রেঞ্জ এবং কমিউনিটি ব্যাংকের একজন সম্মানিত পরিচালক। আমাদের মাঝে উপস্থিত আছেন আবু হাসান মোহাম্মদ তারিক বিপি এমবার ডিআইজি ফাইন্যান্স পুলিশ হেডকোয়ার্টার্স এবং কমিউনিটি ব্যাংকের সম্মানিত পরিচালক। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ আনোয়ার হোসেন বিপি এমবার পিপি এমবার পুলিশ কমিশনার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আমাদের মাঝে উপস্থিত আছেন এস এম তারিকুল ইসলাম জেলা প্রশাসক গাজীপুর। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ আবদুল্লাহ জাবের ব্যবস্থাপনা পরিচালক জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স। আমাদের মাঝে উপস্থিত আছেন কমিউনিটি ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মশিউল হক চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত আছেন এআইজি কল্যাণ ট্রাস্ট এবং সম্মানিত পরিচালক কমিউনিটি ব্যাংক। আমাদের মাঝে উপস্থিত আছেন এআইজি পুলিশ সুপার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। আমাদের মাঝে উপস্থিত আছেন এসি ল্যান্ড। আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল আলম প্রধান। আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত চেয়ারম্যানবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র অঞ্চলের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীবৃন্দ এবং উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ। সবাইকে আসসালামু আলাইকুম। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আপনাদের শত কর্মব্যস্ততার মাঝেও আমাদেরকে সম্মানিত করেছেন, এই প্রোগ্রামে আপনারা উপস্থিত হয়েছেন এবং কমিউনিটি ব্যাংকের উত্তরোত্তর সম্মতি কামনায় আপনারা এখানে একত্রিত হয়েছেন। আমাদের আসলে জায়গার সীমাবদ্ধতার কারণে আমরা অনেকেই কিন্তু আমরা মঞ্চে আসন গ্রহণ করবার সুযোগ দিতে পারিনি, নানা সীমাবদ্ধতার কারণে হয়তো আয়োজনের অনেক ত্রুটি বিচ্ছুতি রয়ে গেছে, আপনারা সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই কমিউনিটি ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান এবং আইজিপি স্যারকে এবং পরিচালনা পরিষদের সকল সবাইকে যে এইরকম একটি জায়গা স্যার আপনারা বেছে নিয়েছেন, কারণ গাজীপুরের মধ্যে মনে করি যে শ্রীপুরের মাওনা এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যবসায়িক কেন্দ্রবিন্দু বলা চলে স্যার, ইতিমধ্যে আপনারা জেনেছেন। কাজে এই জায়গাটিকে যে আপনারা বেছে নিতে পেরেছেন এত দূরদর্শিতার কারণে আমি সত্যি স্যার আপনাদের প্রতি কৃতজ্ঞ। এবং স্যার আমাদের ডিআইজি ঢাকা রেঞ্জ মহোদয় এবং আইজিপি স্যার ইতিমধ্যে কিন্তু এই ব্যাংকটি কীভাবে গঠিত হলো এবং কীভাবে এটা আপনাদেরকে আরও সেবা দিতে পারে সে বিস্তারিত খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন এবং এই এই ব্যাংকের মাধ্যমে আপনাদের অর্থের নিরাপত্তাটা কীভাবে জোরদার হতে পারে সেটিও ব্যাখ্যা দিয়েছেন। আমরা যেমন মানুষের যানবাহনের নিরাপত্তা দিতে কাজ করে থাকি এবং জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠার ক্ষেত্রে যেভাবে এখন আমরা মানুষের কাছে পৌঁছে যাচ্ছি, ঠিক ব্যাংকটিও আরেকটি মাধ্যম মানুষের কাছাকাছি পৌঁছে যাওয়ার। এবং এটি সত্য যে স্যার আমাদের আইজিপি স্যার সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন যে আমাদের 2,10,000 পুলিশ সদস্য এবং তার সাথে পরিবার মিলে প্রায় 10,00,000 সদস্য এই ব্যাংকের আমরা মেম্বার। কাজে আমরা বুঝতেই পারছেন যে এই ব্যাংকে আপনার অর্থের নিরাপত্তাটা মনে করি যে অন্যান্য অনেক ব্যাংকের চেয়ে বেশি নিরাপদ আমরা রাখতে পারবো আপনার অর্থকে। কাজে আমি মনে করি গ্রাহক হিসেবে আপনারা যদি এই ব্যাংকের সদস্য হন তাহলে আপনাদের অর্থের নিরাপত্তার ব্যাপারেও আমরা কাজ করতে পারবো। এবং স্যার আপনি বলেছেন যে এই ব্যাংকটি যেন এক নম্বরে পৌঁছায়, ইনশাল্লাহ স্যার অবশ্যই অবশ্যই এক নম্বরে পৌঁছাবে, আমার বিশ্বাস আছে। এরা জনগণের সাথে সবসময় আছে, পুলিশের সাথে আছে, প্রশাসন বান্ধব, যে কোনো সমস্যা সমাধানে আমি দেখেছি স্যার এই মাওনা এসে দাঁড়ালে স্যার মুহূর্তের মধ্যে অনেক মানুষ জড়ো হয়ে যায় এবং আমাদের সকল সমস্যার সমাধানে কাজ করে থাকে স্যার। আপনি মাদকের ব্যাপারে বলেছেন স্যার, আমি একটি উদাহরণ দিই স্যার। গত মাসে স্যার আমরা একই রাতে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে স্যার আমরা 100টি মাদক ব্যবসায়ী এবং সেবনকারীর বাসায় একই রাতে অভিযান চালিয়েছি স্যার এবং সেই রাতে আমরা 45 জন মাদক ব্যবসায়ী এবং সেবনকারীকে আমরা গ্রেফতার করেছি এবং এটি
অনেক প্রশংসিত হয়েছে, মাননীয় সংসদ সদস্য একটি জনসভায় সেটাকে প্রশংসা করেছেন। স্যার, আমাদের তথ্য এতটাই নির্ভুল ছিল, এখানে সাংবাদিক ভাইরা আছেন, ওনারাও বলতে পারবে যে 45 জনের মধ্যে একজনকেও কেউ বলতে পারেনি যে এটা নিরাপরাধ অথবা কোনো নিরাপরাধ ব্যক্তিকে হ্যারাস করা হয়েছে। আমরা এমনভাবে প্রস্তুতি নিয়েছি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন করবার জন্য এবং বাংলাদেশের মধ্যে মাদকের বিরুদ্ধে কাজ করে গাজীপুর জেলা মডেল হতে পারে ইনশাল্লাহ। স্যার, জনগণের মধ্যে এতটাই মাদক বিরোধী প্রচারণা এবং জনগণ স্যার আজকে কিন্তু তৈরি হয়ে গিয়েছে। স্যার, আমরা নানা ধরনের সামাজিক কর্মকাণ্ড নিয়েছি। স্যার, আমরা মাদক বিরোধী কাবাডি টুর্নামেন্টের আয়োজন করেছি। স্যার, মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট চলছে। স্যার, সকল মেম্বার চেয়ারম্যান সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, অর্থাৎ ফিল্ড আমাদের প্রস্তুত। স্যার, পুলিশও আমরা প্রস্তুত, আমাদের কর্ম পরিকল্পনা একেবারেই সুনির্দিষ্টভাবে প্রস্তুত। আমরা গত 2 সপ্তাহ আগে স্যার কালীগঞ্জে ঠিক একই ধরনের একটি অপারেশন করেছি। স্যার, সেটিও আমাদের টার্গেট ছিল। একই রাতে আমরা 100টি মাদক ব্যবসায়ী এবং সেবনকারীর বাসায় সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে একেবারে আমরা হিট করেছি এবং সেই রাতে 56 জনকে স্যার গ্রেপ্তার করা হয়েছে। স্যার, এবং এটিও স্যার পুরো জেলাব্যাপী একটা ব্যাপক স্যার মানে প্রশংসিত হয়েছে এবং সবার মধ্যে এখন একটা মাদক বিরোধী কাজ করার ক্ষেত্রে মানে উৎসাহ উদ্দীপনা কাজ করছে এবং এই কাজে আমাদের সফল করেছে স্যার জনগণই। স্যার, অন্যথায় একই রাতে 56 জনকে ধরা কিন্তু একটি সহজ ব্যাপার নয়। কাজে আমি মনে করি জনগণ সকল অপরাধের বিরুদ্ধে স্যার কাজ করার জন্য প্রস্তুত এবং আপনি স্যার 999-এর ব্যাপারে বলেছেন, সেটিও বলতে চাই যে এটি এখন স্যার মানুষের মধ্যে আসলে পৌঁছে গেছে। অনেক 999-এর ব্যাপারে তারা জানে, আপনার 999-এর স্যার যেভাবে ব্যাখ্যা করলেন সেদিকে আপনারা অবশ্যই অবশ্যই মনে রাখবেন। এটি যে কোনো বিপদে আপদে কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না, জাস্ট আপনার 399-এ বলবেন। আমরা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি কারণ এটা সকলের নাম্বারে 399 উঠতে থাকে এবং কেউ যদি এই ফোনটি রিসিভ না করেন, স্যার যে বললেন যে 24 hours 7 days একটা টিম বসে থাকে, ওটা আমরা কেউ না ফোন রিসিভ করলে কিন্তু আমরা সেটা ধরা পড়ে যাই এবং এটা আমাদের জবাব দিতে হয়। কাজে আপনার 999-এর ব্যবহার করবেন, আমরা যে নিজেকে নিরাপদ রাখবেন এবং সর্বোপরি আমি আর আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের ভিত্তিতে কাজ করছি। স্যার, আমাদের সমস্ত কর্ম পরিকল্পনা তৈরি, আমাদের মানুষও তৈরি। স্যার, ইনশাল্লাহ আপনি যেটা চেয়েছেন যে মাদকের বিরুদ্ধে কাজ করে আমরা গাজীপুর জেলাকে অবশ্যই অবশ্যই আমরা একটি রোল মডেলের জায়গায় নিয়ে যেতে পারব স্যার ইনশাল্লাহ, কারণ জনগণ আমাদের সাথে আছে। স্যার, আমরা জনগণের দ্বার গোড়ায় পৌঁছে গেছি আর এটি একটি আরেক নতুন যাত্রা শুরু হলো। এই কমিউনিটি ব্যাংকের মাধ্যমে আমরা আরও জনগণের জায়গায় পৌঁছে দিতে পারবো। আপনাদের সকলের কাছে আমরা প্রার্থনা করছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি, আপনারা দোয়া করবেন যে এই কমিউনিটি ব্যাংকের মাধ্যমে যেন কমিউনিটি ব্যাংকের উত্তরোত্তর সব ওখানে